একটা উদাহরণ দেই, আমরা যেরকম আমাদের কর্ম এরকম, যে এক লোক যুদ্ধে যেতে মন চায় না, সবাই বলে সে মুসলমান দাবি করছে তুমি ভাই যুদ্ধে যাও না কেন, কারণ তো তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন, বলে না ভাই আমার শরীরটা ভালো না, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। তার বউ বলে হাদিসের মধ্যে শুনছি শহীদ হইলে শহীদের বউ বাচ্চা সহ 14 গুষ্টি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। বেটি আবার মনে মনে কয় এইটারে যদি বুঝায় পাড়াই তারি, আর যদি এইটাই গিয়ে শহীদ হয় অন্তত এর উসিলায় তো আমরা জান্নাতি হুম, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝায় তো কি আপনি জিহাদে যাইতে পারেন না, কয় কিরে তুই আমার মরার জন্য বলস নাই, কয় না মরার জন্য না, জিহাদে গেলে তো সবাই মরে না, কেউ তো গাজীও হয়। আমি গর্ব করে বলতাম আমি একজন গাজীর স্ত্রী, আর মনে মনে কয় গর্ব করে বলতাম আমি একজন শহীদের স্ত্রী, বলেন আল্লাহু আকবার। মনে মনে শহীদ চায় বেটারে বুঝ দেয় যে আপনি গাজী হইবেন, সমস্যা নাই দোয়া করুন আপনি গাজী হয়ে ফিরে আসবেন। এখন বেচারা ঘরেও শান্তি নাই, বাইরে গেল মানুষের জিজ্ঞাসা কিরে আজকে যুদ্ধে তুমি যাও না কেন, এরপরে ঘরে আসলে বউ দিছে এমন ঠেলা কেউর কথা না শুনলে অন্তত বউর কথাটা সময় বুঝে, কথা বলো ঠিক কিনা। এরপরে কয় ঠিক আছে তর্ক জ্বালায় বাঁচতাম না যাই, এরপরে যুদ্ধ গেছে, তার মনে মনে নিয়ত করছে যেই মাত্র দেখবো দুই একজন মারা গেছে আমি শুয়ে পড়বো, শুয়ে মরার ভান ধরলাম, তখন ধর আমার কি মারবো না। এরপর তুমুল যুদ্ধ শুরু হয়েছে, এই পক্ষ ওই পক্ষ মারামারি শুরু হয়েছে, মুসলমান কয়েকজন শহীদ হয়েছে, সে শহীদদের কাতারে গিয়ে অস্ত্র ফালাইয়া জিম্মারে চোখ বন্ধ করে হ্যাঁ উদম বন্ধ হয়ে শুয়ে আছে। তো তারপরে যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানরা দেখলেন কয়েকজন শহীদ হয়েছে, গুইনা গুইনা দেখে কিরে এক দু হাজার শহীদ হয়ে গেছে। এরপরে তারেও সহ শহীদদেরকে যেই রুমে রাখা হয় পরেও ওই রুমে রাখছে, রাখার পরে এবার তার স্ত্রীকে খবর দিল যে আপনার স্বামী তো শহীদ হয়ে গেছে। তো আর স্ত্রী বিশ্বাস করে না যে এ কীভাবে শহীদ হবে, এটা যুদ্ধেই যায় না আবার শহীদ হয়ে গেছে, এত রাজি হয় না, কয় না যাওয়ার লাভ নাই, এটা মনে হয় কোনো জায়গায় বাচ্চা আছে, কয় না। ঘটনার পরে সারাদিন শেষ, তারপর মহিলা বলতেছে আরে তখন তো আর এত মোবাইল ছিল না, ওই খবর গেছে আমার পাল্টা খবর আসার সময় প্রয়োজন। এরপরে যখন সারাদিনগুলো আসে না তারপর মহিলা কয় মনে হয় ঘটনা ঘটেই গেছে, যাই শেষ দেখাটা একটু দেখে আসি। মহিলা গেছে গিয়ে দেখে ঠিক হয়ে তো দেখা যায় শহীদদের কাতারে সেও শুয়ে আছে। এরপরে কি মাঝে মাঝে তাকায় দেখে কে আইলো আর কে গেল, এর মাঝে দেখে তার পাশেই একজন দাঁড়ায় আছে তার স্বামী, এই তার স্ত্রী। এখন সে শুনছে শহীদ হইলে আল্লাহ তাআলা শহীদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এটা হাদিস, সহি হাদিস। আর ভুল এই হুর গিলমান্দা সুন্দরী সুন্দরী নারীরা তার খেদমত করে, বলেন সুবহানাল্লাহ। এখন কিরে শহীদের পরে সুন্দরী নারী আইয়ে কি এটা একটা কালো দেখা যাইছে। এখন সে শুয়ে শুয়ে বলে তুমি কোন হ, তুমি কে? এখন বেরি কই রে এত দেয়া শহীদ হয়েছে না। তো মহিলা বলতেছে কয় মাই হুর হো, আমি হুর। কয় এই সি বদসুরত কেউ এত কালো কেয়া, হুর তো অনেক সুন্দর থাকে। কয় তুমি যেইসে শহীদ এইসা হুর, তুমি যেয়া তালের শহীদ হইছ তোমার হুর ওই তালের, আল্লাহু আকবার বলেন। তা আমাদের আমল যেরকম আমাদের কর্ম এরকম, আমাদের আমল যেরকম আল্লাহ আমাদেরকে এইভাবেই দেখতেছে। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর খাঁটিভাবে আল্লাহর কাছে চাওয়া, খাঁটি দিলে চাইতে পারলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবে।